Friends, welcome back to my channel Become YouTuber and here is your friend Oyun. So friend, আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আসলের গ্রুপ ডি ও এনটিপিসি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ সম্পর্কিত কোশ্চেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। এখানে প্রথম কোশ্চেনটি আছে, কে সাংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশন সভাধিপতি হন? অপশান এখানে হয়ে আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্যসভার সভাধিপতি। এখানে অপশান হয়ে যাবে লোকসভার স্পিকার, অর্থাৎ অপশান সি। হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। এখানে হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেনে আসছি, কোনটি স্থল থেকে স্থল বা অবলিক সার্ভিস থেকে সার্ভিস মিসাইল? এখানে অপশান আছে নাক, ত্রিশূল, পৃথ্বী, বায়ু। এখানে অপশানটি হয়ে যাবে পৃথ্বী। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে সবচেয়ে কম জনঘনত্বের রাজ্যটি কি? এখানে অপশান আছে মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। অপশান হয়ে যাবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন আসছে, গুজরাট হাইকোর্ট অবস্থিত কোথায়? ভদোদরা, গান্ধীনগর, আমেদাবাদ, সুরাট। অপশান হয়ে যাবে সি, আমেদাবাদ। ক্যাম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায়? ক্যাম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকা, অর্থাৎ অপশান হয়ে যাবে সি। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, ভারতের রাষ্ট্রপতি পদে সর্ব নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকদের ন্যূনতম বয়স কি হওয়া উচিত? অপশান এতে 30, অপশান বি 35, অপশান সি 40, অপশান ডি 50। এখানে হয়ে যাবে অপশান বি 35। নেক্সট কোশ্চেনে আসছি আমরা, অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়ার রাজধানী হলো বাগোটা। পার্থ, ক্রিমবেস, ক্যানবেরা। এখানে চারটি অপশান আছে, এখানে হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? এখানে অপশান এতে আছে বল্লাল সেন, অপশান বিতে আছে লক্ষণ সেন, অপশান সিতে আছে বিজয় সেন, অপশান ডিতে আছে হেমন্ত সেন। এখানে হয়ে যাবে অপশান বি, লক্ষণ সেন। নেক্সট কোশ্চেনে আসছি আমরা, কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? এখানে অপশান হয়ে যাবে অপশান সি, এখানে হয়ে যাবে অপশান ডি, ভারত ছাড়ো আন্দোলন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? এখানে অপশান আছে দেরাদুন, খাদাখোয়াশলা, রুরকি আর চেন্নাই। এখানে হয়ে যাবে অপশান বি, খাদাখোয়াশলা, অথবা যদি অপশান থাকে পুনে, তবে হয়ে যাবে পুনে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনেতে অবস্থিত। গোদাবরী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এখানে হয়ে যাবে অপশান ডি, মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, মধ্যযুগের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়? এখানে অপশান আছে কলকাতা, মেদিনীপুর, নবদ্বীপ, বোলপুর। এখানে অপশান হয়ে যাবে অপশান সি, নবদ্বীপ। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, নেক্সট কোশ্চেন হলো, নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার? অপশানে আছে স্বাধীনতার অধিকার, শোষণের অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এখানে হয়ে যাবে অপশান সি, সম্পত্তির অধিকার। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, নেক্সট কোশ্চেন হলো, নিচের কোনটি ভারতীয় নাগরিক হয়ে ওঠার জন্য একটি শর্ত নয়? অপশান এতে জন্ম, অপশান বি অর্জিত সম্পত্তি, অপশান সি রক্তের সম্পর্ক, অপশান ডি স্বাভাবিকরণ। এখানে হয়ে যাবে অপশান বি অর্জিত সম্পত্তি। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো কি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো অপশান বি, আলম আরা। পরের প্রশ্ন, গুনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব? এখানে হয়ে যাবে অপশান বি, কেরল। এশিয়ার দীর্ঘতম নদী কি? এখানে হয়ে যাবে অপশান বি, ইয়াং সিকিয়াং। চিল্কা হ্রদ কোন দুটি বদ্বীপের মাঝে অবস্থিত? এখানে হয়ে যাবে অপশান সি, মহানন্দা ও গোদাবরী। নেক্সট কোশ্চেন হচ্ছে, নৈতিক
কর্তৃত্ব বজায় রাখার জন্য সুলতান কিসের আশ্রয় নিতেন? এখানে হয়ে যাবে অপশান বি, স্বেচ্ছাচারী ক্ষমতা। লাস্ট কোশ্চেনে আমরা আসছি, এটি হলো কোন ভারতীয় প্রথম যিনি অলিম্পিক্সে রৌপ্য পদক জেতেন? এটা হয়ে যাবে অপশান বি, রাজ্যবর্ধন সিং রাঠোর। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড বাই।